আজ আপনাদেরকে দেখাবো মাল্টিমিটারের মাধ্যমে ই রিকশা মোটরের সেন্সর কিভাবে চেক করা হয়। এটা অবশ্যই নতুন সেন্সর, তো নতুন সেন্সরের কোন দিকে কোন পয়েন্টে রাখবেন। প্রথমে যে সেন্সরের মাইনাস পয়েন্টটি আছে, এখানে মাল্টিমিটারের মাইনাসটি রাখবেন এবং সেন্সরগুলি চেক করবেন। একদিকে দেখবেন, একদিকে জিরো শো করবে এবং সেন্সরের এক সাইডে 1084 বা 1000-এর আপে শো করবে। ভালো সেন্সরগুলোর ক্ষেত্রে 1000-এর উপরে শো করবে। তো দেখছেন প্রত্যেকটি সেন্সর একদিকে 0 বা 1 শো করছে, অন্যদিকে 1000-এর আপে শো করছে। তো এখানে মাইনাস দিয়ে চেক করা হলো, এবার প্লাসটি মাইনাসের ক্ষেত্রে রাখব। সেন্সরের মাইনাসে, সেন্সরের মাইনাস পয়েন্টে মাল্টিমিটারের প্লাসটি রাখবো এবং দুই দিকে আবার সেন্সরে চেক করব। একদিকে 618 বা 600 বেশ কিছু দেখাতে পারে, একদিকে 0 দেখাবে। আর মিডিলকার পয়েন্টে হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। আর প্রত্যেকটি সেন্সরে একদিকে 600 আপে শো করব ও একদিকে 1080 শো করবে। এটা অবশ্যই মাল্টিমিটারের নব উল্টানো পাল্টানোর ক্ষেত্রেই হয়। গাড়িটি প্রথমত যে সেন্সার টেস্টার, সেন্সার টেস্টারের মাধ্যমে চেক করার পর সেন্সারটি সঠিক দেখাচ্ছিল, সঠিক দেখাচ্ছে, কিন্তু মোটরটি ঘ্যার ঘ্যার করে শব্দ হচ্ছে। তো আমি মোটরটি খুলে মাল্টিমিটারের মাধ্যমে সেন্সারটি চেক করে দেখছি যে সেন্সারটি অবশ্যই নষ্ট আছে। তো এটা হচ্ছে গাড়ির সেন্সার। একই পদ্ধতিতে সেন্সরটি চেক করছি, একদিকে 294 294 শো করছে, একদিকে 294-95 শো করছে। দেখেন 294-95, মাল্টিমিটারের প্লাস নবটি আবার মাইনাসের ক্ষেত্রে, সেন্সরের মাইনাস ক্ষেত্রে লাগালছি। লাগানোর পর দেখা হচ্ছে যে একদিকে 1080 শো করছে এবং মিডিলের সেন্সরটি একদিকে 700 ও অন্যদিকে 300 শো করছে, 296-300 শো করছে, অন্যদিকে 763 শো করছে। অতএব এই সেন্সারের মিডিলকার যে সেন্সারটি আছে, মিডিলের সেন্সার, এই সেন্সারটি অবশ্যই নষ্ট। তো এই নষ্ট সেন্সারটি মোটর লাগানো ছিল, তখন যে সেন্সার টেস্টার, কোম্পানির যে সেন্সার টেস্টার করেছে, সেই সেন্সার টেস্টারের মাধ্যমে সঠিকভাবে ধরা যাচ্ছিল না এবং গাড়িটি ঠিকঠাক চলছিল না। খোলার পর দেখা যায় যে মিডিলের সেন্সারটি দুই দিকে ভোল্টেজ শো করছে। এটা হালকা শর্ট হয়ে গেছে, এই হালকা শর্টের কারণে মোটরটি সাউন্ড করছিল এবং চলছিল না, ঘর 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 করে আওয়াজ করছে, কিছুটা গিয়ে গিয়ে থামছে। তো আমি এই সেন্সারটি নতুন লাগিয়ে নেব। তো এখানে দেখবেন যে সেন্সারের পয়েন্টগুলো একই সেন্সার যদি হয়, তো একই বোর্ড বা একই সেন্সার লাগাবেন, নাহলে আপনাদেরকে আবার লাগানোর পর ওয়্যার চেঞ্জ করতে হতে পারে, কালারে কালার মিল নাও থাকতে পারে। ওর জন্য ধ্যান দিয়ে লাগাবেন, এ বি সি এই তিনটি পয়েন্ট কানেকশনগুলো জানেন, নতুন আপনি যে সেন্সারটি লাগাবেন তার সাথে সঠিক হয়। আর যদি আপনার পাশে সঠিক সেন্সারের বোর্ড না থাকে, তাহলে আপনি যে কোনো সেন্সার লাগানোর পর আপনি ওয়্যার চেঞ্জ করে মোটরটিকে চালাতে পারেন। ওয়্যার চেঞ্জ করে আপনি লাগাতে পারেন। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি সেন্সার আপনাদের কাউকে লেগে থাকে, তাহলে অবশ্যই
কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। সব ক্ষেত্রে সেন্সর বোর্ডের সেন্সর টেস্টারের মাধ্যমে সব সময় সেন্সর টেস্টারের মাধ্যমে সেন্সরের সঠিক মাত্রা নির্ণয় করা যায় না, এই ক্ষেত্রে মাল্টিমিটারের প্রয়োজন হয়। যেহেতু এটা একটা সেন্সর, কোনো কার্বনের কুচি যদি সেন্সরের বডিতেও লাগানো থাকে তাহলে সেন্সরটি অফ হয়ে থাকতে পারে বা অন বা অফ হয়েও থাকতে পারে। অতএব মোটরটি খুলবেন এবং মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করবেন। তো এখানে আপনি সেন্সর টেস্টের মাধ্যমে সাময়িক একটা ধারণা পেতে পারেন যে আপনার মোটরের সেন্সর খারাপ আছে কি না, কিন্তু আপনি 100% ধারণা পাবেন না যে মোটরের সেন্সর খারাপ কি ভালো। আপনি 80% সেন্সর টেস্টারের মাধ্যমে সেন্সর সম্বন্ধে ধারণা পাবেন।